দিনাজপুরে জমে উঠেছে লিচু বেচাকেনা। জেলার কালীতলা নিউ মার্কেটে প্রতিদিন কোটি টাকা লিচু বেচাকেনা হয়। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত লিচুর বাজার, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে ফরিদপুরে গড়ে ওঠা 400 বাগানেও লিচুর ভালো ফলন হয়েছে। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলাল ও ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। মাদ্রাজি বেদানা ও চায়না জাতের লিচুর সমাহার দিনাজপুরের বাগান ও বাজারগুলোতে। জেলার কালীতলা নিউ মার্কেট বাজার ক্রেতা বিক্রেতাদের ভিড়ে এখন মুখর। জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে এই বাজারে লিচুর বেচাকেনা, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। রঙ্গিত জায়গার ভিতরে আমাদের জায়গা হয় না, এই যে ঠেলাঠেলি অবস্থা একে অপরের গায়ের উপরে, যার জন্য কৃষকও হয়রানি হচ্ছে, ক্রেতাও হয়রানি হচ্ছে, আড়তদাররাও হয়রানি হচ্ছে। এই আমদানি এবার হবে না, যদি বোম্বাই সময় দেখা যায় ব্যবসা যদি ভালো হয় তাহলে দেখা যাবে আর 10-12 দিন পরে আমদানি বেশি হইতে পারে। মানে এটা কন্টিনিউ এক মাস এই ব্যবসাটা আমাদের লিচু চলে, প্রায় 70-80 কোটি টাকা লিচু বেচা বিক্রি হয়। ওই দারও ভালো আছে, কিন্তু বর্তমানে আমরা সমস্যায় আছি। বাগানিয়ারা মাল বেচার যে একটা জায়গা, একটা স্থান, এটা আমরা খুঁজে পাচ্ছি না। লিচু নিলাম 4300 টাকা করে, 4300 লিচু। হ্যাঁ, অন্য লিচু আরও কম আছে, আরও চায়না থেকে একটু দামও বেশি আছে। বৃষ্টিজনিত কারণে লিচুর অভাব ছিল, সেই জন্য দানাটা ভালো হয় নাই। এইবার যে লিচু কম হলেও আমাদের লিচু অনেক সুস্বাদু এবং লিচু ক্রয়ের ক্ষমতার মধ্যে আছে। কৃষি বিভাগ বলছে তাপদাহের কারণে এবার ফলন কম হওয়ায় লিচুর দাম কিছুটা বেশি। লিচু এসব জাতের ফলন এখনো পর্যন্ত ভালো আছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। আশা করি আগামীতে এই লিচুর সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং এখানকার লিচুর আবার দাম বৃদ্ধি। এদিকে মাটি ও আবহাওয়া উপযোগী হয় ফরিদপুরেও বাড়ছে লিচুর আবাদ। গত এক দশকে গড়ে উঠেছে 400 শতাধিক লিচুর বাগান। লাভজনক হয় লিচু আবাদে ঝুঁকছেন যুবকরা। প্রায় আমার 150 গাছে যে ফল আসছে তা প্রায় 3 লাখ টাকা বিক্রি হবে। আমাদের খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকার মতো, আচ্ছা 2 লাখ টাকা লাভ থাকবে আমাদের। আমাদের এখানে জাত আছে হচ্ছে মুজাফ্ফরপুরি, এছাড়া আছে হচ্ছে আমাদের এখানে আছে ভেরি, বোম্বাই, তারপরে হচ্ছে চায়না থ্রি, এখন 4-5টা জাতের লিচুর আছে আমাদের কাছে। লিচু চাষ আগের থেকে অনেক বাড়ছে, এখানে প্রচুর পরিমাণ বাগান, অনেক ভালো ফলন। অনেক তরুণ যুবক উদ্যোক্তা হিসেবে বাগান করতে তাদের কর্মসংস্থান হয়েছে। বাগান মালিকদের ফল বেচার জন্য বাইরে যাওয়া লাগে না, ব্যাপারীরা আসে, যথেষ্ট কদর আছে। আর আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের জাহাপুরে এই লিচুর অনেকটাই সুনাম, আমাদের জাহাপুরটা লিচু নামেই পরিচিত। প্রথমে একটা বাগান কিনে 3-5 বছরের কন্ট্রাক্ট আমাদের লিজ নেওয়া হয়, যেটা এইভাবে একটা কিনি। আরেকটা হচ্ছে যে মুকুল আসার পরে মুকুল দেখে কিনি, আর একটা হচ্ছে যে এখন যেমন এখন ফল আসছে এই ফল দেখে কিনি, এই তিনভাবে আমরা মালগুলা কিনি। ফরিদপুরে মুজাফফর, বোম্বাই, চায়না সহ বিভিন্ন জাতের 237 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ফরিদপুরের লিচুর স্বাদ ও গুণগত মান ভালো, আগাম পরিপক্ক হয়। কৃষকগণ এই ফরিদপুরের লিচু ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নাদিরা সুলতানা, আরটিভি।